हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? आशा करछि खूब भालो आछो। आगे ब्लॉगटा केमन लागलो प्लीज जानियो। ओटा डे वन छिलो, आज के डे टू, आज के सैटरडे। तो आमरा सबे सबे बेरियेछि 5:30 समय घूम थेके उठिये दियेछे जोर जबरदस्ती करे, उठो 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 ताड़ाताड़ी रोद्दुर उठे जाबे। तो 5:00 समय उठे पड़ेछि, एखन 6:00 बाजे, आमरा सबाई रेडी होये बेरिये गेछि। देखले ओदेरके सब स्विमिं कस्ट्यूम फस्ट्यूम पड़े रेडी, सबाई मिहि रेडी। तो जाई होक, आमरा एखन सी बीचे जाच्छि। एई फार्स्ट टाइम आमि माने कालके थेके एसे एखन पर्यन्त समुद्रके टाच पर्यन्त करिनि, যেটা বলছিলাম সমুদ্রকে টাচ পর্যন্ত করিনি। এখন যাচ্ছি গিয়ে, এখন এখনই আমরা একটু সি বিচে নামবো, মানে স্নান টান করবো, এনজয় করবো। তো তাড়াতাড়ি করে খুব বেশি রোদ্দুর ওঠার আগে চলে আসবো। পিছনে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, প্লিজ ইগনোর করো। আর খুব বেশি রোদ্দুর ওঠার আগে চলে আসবো, এসে হয়তো হোটেলেই পুলে থাকবো। তো দেখা যাক, এখনও কোনো প্ল্যানিং নেই, এখন ফ্লোতে চলবো। কোথায় মানে যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকো নাজারাটা কত সুন্দর লাগবে সকালটা। আকাশটা কি অসাধারণ লাগছে না, আকাশটা অ্যাকচুয়াল ব্লু দেখো, পরিষ্কার। হ্যাঁ সুন্দর লাগছে, তাই তো বলছি। হ্যাঁ 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 ঠিক, এক্স্যাক্টলি পাহাড়ের মতো, তাই তো বলছি। দেখো আর কি সুন্দর, পুরো ড্রয়িং এর মতো। দেখো এই দেখো মিহিকে, দেখো একদম ফুললি রেডি, বিচ টয় সানগ্লাস পরে বিচ টয় নিয়ে একদম চলেছে। সৌরভ যাচ্ছে স্নান করতে এখন সি বিচে, আমিও যাচ্ছি, এনজয় করব খুব খুব। দীঘায় এসে পুলটা ঠিক আছে, মানে পুলে এনজয়মেন্টের থেকে আমার মনে হয় সমুদ্রে নেমে ঝাপাঝাপি করাটা অনেক বেশি মানে এনজয়মেন্ট আমার আমার কাছে। আমি জানি না, এটা পার্সোনালি ডিপেন্ড করে, আমার কাছে খুব বেশি মানে এইখানে এসে ঢেউতে যা মজা করে, পুলে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, দুটোই করলে ভালো লাগে এখন। প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গেছিলাম তো অন্য যারা বলেছিল যে সবাই স্নান করতে পারবে, তো গেছিলাম ওই জন্যই স্নান করার জন্যই, কিন্তু আলটিমেটলি করতে পারলাম না কারণ প্রচুর প্রচণ্ড ঢেউ এখন। তো এখন তো কোনো মতেই হবে না, ওই 10:11 বাজলে না বাজা অবধি তো ওখানে বিচে নামা যাবে না বলেই দিল এখন। তো এখন আবার আমরা ব্যাক করে চলে এসেছি, এবার আস্তে আস্তে হঠাৎ এত ঝমঝমে বৃষ্টি নেমেছে সব ভিজে গেছি, তাই জন্য এখন আমরা আবার চলে এলাম। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আমাদের এই হোটেলে যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি তো আমরা চলে এসেছি। তো সবাই আরও আসছে সবাই, আমি মিহি আর অরিন এসে গেছি, এই জন্য দেখো অলরেডি আমার জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে, জল পেলেই হয়েছে নিয়ে ঘাটতে শুরু করে দেয় সে যখনই হোক না কেন। তো আমরা তিনজন চলে এসেছি কারণ মিহি খুব খিদে পেয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি কি আছে আমাদের ব্রেকফাস্টে। ওরা আসুক তারপরে বাচ্চাগুলোকে খাওয়ানো স্টার্ট করে দিই, তারপর আমরা দেখো। এখানে আমাদের ব্রেকফাস্টে লুচি আছে, ব্রেড আছে, এদিকে জ্যাম আছে, বাটার আছে, এটা আইগেস ছোলার ডাল, আর কি আছে বয়েলড এগ আছে। তো চলো নিয়ে নিই, দেখি মিহি কি খায় আমরা কি খাই দেখে নিই। আমরা ফাইনালি এবার যাচ্ছি সি বিচে স্নান করতে। এতবার একবার দুবার অ্যাটেম্পট নাও হয়েছে কিন্তু ফেল, বৃষ্টির জন্য হচ্ছে না, প্ল্যান ভেস্তে গেছে। আমি আর দিদি যাচ্ছি, এদিকে সৌরভ আর মিহি যাচ্ছে, এই যে মিহি ভিক্টোরিয়া যাচ্ছেন ছাতা মাথায় দিয়ে। দেখো এখন ভালোই ভিড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি নিচে কত লোক। দেখো দেখো এবার এবার দেখো বিচটা দেখেছো, লোক দেখো লোক দেখো গিজগিজ করছে, লিটারালি গিজগিজ করছে। আর আজকে তো স্যাটারডে উইকেন্ডে, মানে সবাই এসছে। দেখো দেখো আমরা নেমে পড়েছি সি বিচে, দেখো মিহিকে দেখাচ্ছি, মিহি কি এনজয় করছে দেখো। দেখো সব বিচ প্লে নিয়ে বসে
ভেঙে পড়েছে, সব দাঁড়াচ্ছে, আর বাবা ওকে হেল্প করছে, জল এনে দিচ্ছে, এই করছে এই করছে সব করছে। দেখো দেখো এরকম বানাচ্ছে সব এগুলোকে নিয়ে। মামা দেখো জল এসে না নিয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে। কারণ যেহেতু ফোনটা নিয়ে এসেছি, অল্টারনেট করে কাউকে না কাউকে তো এসে বসতেই হবে। আমি ফুললি ট্যান্ড হচ্ছি, কিন্তু ওই সব কিছু আমি ভাবছি না, আমি পুরো ফুল এনজয় করছি। এতক্ষণ সৌরভের কাছে আমার ফোনটা ট্রাইপডটা ছিল, তাই আমি নামতে পারছিলাম না, মানে ও নামতে পারছিল না, সরি, আমার মাথা কাজ করছে না, এত আনন্দ করছি, এত আনন্দ হচ্ছে আমার মাথা কাজ করছে না কি বলছি। তো এখন তাই জন্য আমি বললাম যে আমি গিয়ে একটু বসছি, তুমি যাও, তুমি মেয়েকে নিয়ে একটুখানি যাও এনজয় করে। ওরা অনেকটা দূরেই গেছে, আমি একটুখানি বসছি রেস্ট নিচ্ছি। হ্যাঁ আবার আবার ও আসলে আমি আবার যাবো, আমি আর দিদি, দিয়ে যদি দিদি এখানে আছে আমি আর দিদি যাবো, আর কেউ আসিনি তেমন, সবাই রুমেই আছে ওরা। এখন আমরা রেডি হচ্ছি, সন্ধ্যেবেলা একটুখানি কাছাকাছি যাবো, বেরাবো। দিদি রেডি হচ্ছে দেখি, জয়িকাদি রেডি হচ্ছে, জয়িকাদি রেডি রেডি একদম রেডি। আমাদের একটু লেটই হয়ে গেল, কিন্তু তাও ঠিক আছে, কোনো ব্যাপার না, লেট হোক তাও আমরা একটু বেরোবো, তাই তো। আমরা ফাইনালি বেরোলাম সন্ধ্যেবেলা, আজকে স্যাটারডে, তো সব থেকে এক্সাইটেড ব্যাপার, এক্সাইটেড আমি হয়ে গেছি, সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে আমি একজনকে খুব ফলো করি, স্নেহাপর্ণা না, তোমরা অনেকেই চেনো, ও খুব ভালো ব্লগিং করে, ওর এখন খুব ভালো ফলোয়ার্স হয়েছে, তো আমিও তার মধ্যে একজন, যে কিনা ওকে ফলো করি আর খুব ভালোভাবে ফলো করি, সব জায়গায় ইনস্টাগ্রাম বলো এই বলো সব জায়গায় করি, তো ওর সাথে আমার মাঝে একটু কথাও হতো। এখনো আমি যখনই দেখেছি যে ও এখানে এসেছে, তো আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে ওর সাথে আমাকে দেখা করতেই হবে অ্যাট এনি কস্ট। তো ওকে রিকোয়েস্ট করাতে ও এতই সুইট, এতই সুইট, ও একবারেই বলে দিয়েছে হ্যাঁ এসো তোমার সাথে দেখা করবো, তো আমি খুব এক্সাইটেড, ও আসছে, আমি ওর সাথে দেখা করতে চাই, আর সেটা এখন হচ্ছে ফাইনালি, আমি তাই জন্য প্রচন্ড হ্যাপি। ও আসুক, আমি তারপরে তোমাকে দেখাচ্ছি তোমাদের যে কে, আর তোমরা নিশ্চয়ই চিনতে পারবে ওকে। একটা ছোট বেবিও আছে গুনগুন, আমি জানি না ওকে নিয়ে আসবে কিনা, আমি ওকে দেখার জন্য খুব এক্সাইটেড, নিয়ে আসলে তো খুব ভালোই হবে, দেখি। তো ফাইনালি স্নেহাপর্ণার সাথে দেখা হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলছিলাম, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে গুনগুন আসবে কিনা, অরিজিনালি গুনগুনও এসে গেছে একদম, এই যে গুনগুন এসে গেছে। এই যে শোনো, তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে সুরভিস নিউ ওয়ার্ল্ড। প্লিজ একটুখানি আমাদের মতন নতুন নতুন ইউটিউবারদেরকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব 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 ইম্পর্ট্যান্ট। আমি জানি আমাকে তোমরা চেনো না, আমার একটা চ্যানেল, ওর তোমাকে অনেকে চেনে, আমি এটাই বলছিলাম যে তোমাকে দেখলেই চিনে যাবে, আমি খুব এক্সাইটেড ছিলাম। ব্লগিং করাটা কিন্তু ইজি না, এই যে ঘুরতে এসেছে, ঘুরতে এসেও কিন্তু মাথায় থাকে আমাকে এটা ক্যাপচার করতে হবে, ওটা ক্যাপচার করতে হবে, আমাকে ব্লগ করতে হবে, তো ব্লগিং করাটাও কিন্তু একটা খুবই টাফ জিনিস, তো তোমরা প্লিজ একটুখানি আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো, আর এরকম
সুন্দর সুন্দর ব্লগ দেখতে থাকো, আর ওকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে, ভিডিওটা শেয়ারও করে দেবে। থ্যাংক ইউ। ও এত দূরে থাকে আমার বাড়ি থেকে, এত গুনগুন এত দূরে থাকে যে আমি ভাবিনি, মানে আমি জানতাম যে কোনোদিনই দেখা হবে না, কিন্তু এখানে এসে এই সুযোগ ছাড়াই যাবে না। আমি ওকে তখন থেকে বলছিলাম যবে থেকে এসেছি যে স্নেহা পর্ণার সাথে একবার দেখা করবো, যেখানেই থাকুক না কেন, মানে যেই হোটেলেই উঠুক না কেন, খুব ভালো লাগছে একটু আমরা গল্প করি তারপরে। চলো টাটা, একটা হ্যান্ডশেক করে দাও মামা, একটা হ্যান্ডশেক করো অনুর সাথে। হ্যাঁ চলো, অনেকক্ষণ আমার জন্য ওয়েট করলে, খুব ভালো লাগলো গো দেখা করে। আমার তোমার থেকে বেশি আমার ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এখানে বাচ্চাদের খাবারটা আমরা করিয়ে নিয়ে যাচ্ছি ওই কিচেন থেকে, জাস্ট ওই ফুটিয়ে নিচ্ছে একটু চাল ডাল দিয়ে, যেরকম করে বাচ্চারা খাবে, দুটো বাচ্চা খাবে আমার মেয়ে আর তিতির দিদির ছেলেটা। এখন 10:30 বাজে, মিহিকে আর তাতুমকে ছোট বেবিটাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি খেতে। অ্যাকচুয়ালি আমরা এতদিন হোটেলেই খাচ্ছিলাম, তো হঠাৎ আমাদের সবার ইচ্ছা হয়েছে যে পাশে একটা জায়গায় ওরা দেখেছিল ওখানে রান্না করিয়ে মানে খাওয়ানো যায়, মানে খাবো আর কি রান্না করিয়ে। তো ওরা ছেলেরা চিকেন ফিকেন সব কিনে ওদেরকে দিয়ে এসছে, ওরা রান্না করে দিয়েছে, তো আমরা ওখানেই যাচ্ছি খেতে। খুব সিম্পল রুটি আর চিকেন খাওয়া হবে, তো ওই জন্য বেরিয়েছি। কষা চিকেন খাওয়া হবে, চিকেন কষা, যাই হোক চিকেন কষা আর কষা চিকেন। তো আমরা যাচ্ছি, এই যে আমরা তিনজন যাচ্ছি, ওরা এখনও আসেনি, আসছে, তো আমরা যাই। আচ্ছা মিহি এটা নতুন কিনেছে ওই জন্য তোমাদের দেখাচ্ছে, তো চলো তারপরে দেখা হচ্ছে। কিন্তু এই ধরনের সো দেখলেই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। তো এখন এই আজকের ডেটা এখানেই শেষ করছি, ডে টুটা এখানেই এন্ড করছি। তোমাদের কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও, আর আজকে কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও। আবার কালকে ডে থ্রি, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আমাদের একটাতে তাতুম কাটছে, একটাতে বাস, তো তার আগেই আমরা হয়তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ থেকে হয়তো বেরিয়ে যাব। তো কালকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, খুবই ঘুম পেয়ে গেছে, বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে হবে, ওরাও খুব টায়ার্ড। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর খুব এনজয় করো আমাদের মতন।